সাফল্য ও গৌরবময় পথ চলায় নিউজ 721 ডট টিভির তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিউজ 721 ডট টিভি তৃতীয় বর্ষ শেষ করে এবার চতুর্থ বর্ষে প্রদান করছে। এই তিন বছরে তাদের অর্জন অনেক বেশি, বছর বিবেচনায় বা সময় বিবেচনায় তিন বছর খুব বেশি সময় না, কিন্তু একেবারে নবীন অবস্থায় এই টেলিভিশনের সাথে যারা যুক্ত তারা মুন্সিগঞ্জের যে সামাজিক প্রেক্ষাপট, অবকাঠামোগত উন্নয়ন, কালচারাল বিষয়, তারপর খেলাধুলা, ক্রীড়াচর্চা সকল বিষয়ে এই নিউজ 721 ডট টিভি কভার করেছে। আমরা কর্মব্যস্ত লাইফে মাঝে মাঝে নিউজ 721 ডট টিভি দেখতে পাই, কারণ একসময় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কাজ করেছি, সে কারণে মুন্সিগঞ্জের সকল বিষয় আমাকে টাচ করে। তো এই বিষয়গুলো নিয়ে যখন ভাবি তখন নিউজ 721 ডট টিভিতেই চোখ রাখি। এখানে কিছু তরুণ প্রজন্মের কিছু কয়েকজন ছেলে এরা চমৎকারভাবে এই নিউজ 721 ডট টিভিকে উপস্থাপন করছে জনগণের মাঝে, এবং জনগণের সাথে সবার সাথে সবার একটা বন্ধন তৈরি করছে এই টেলিভিশন নেটওয়ার্কটি। এবং আমি মনে করি যে শুধু মুন্সিগঞ্জবাসীর জন্য নয়, আমরা যারা মুন্সিগঞ্জে বিভিন্ন সময় কাজ করেছি তাদের জন্য নিউজ 721 ডট টিভি মুন্সিগঞ্জের সাথে সংযোগ রাখার একটি বড় মাধ্যম। আমি এই চতুর্থ বছর পূর্তিতে অভিনন্দন জানানোর পাশাপাশি এই টেলিভিশনের কর্মকাণ্ডের সফলতা কামনা করছি। সাফল্য ও গৌরবময় পথ চলায় নিউজ 721 ডট টিভি তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে দর্শক, পাঠক, পরিচালনা পর্ষদ, সকল কর্মী ও কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।